অযোধ্যা হিলটপ থেকে আমরা যাব মার্বেল লেকের দিকে। অযোধ্যা হিলটপ থেকে পুরুলিয়া বাসের যোগাযোগ আছে, টাইম টেবিল দিয়ে দিলাম। এইখানে নেমে আপনারা গাড়ি ভাড়া করতে চাইলে সেটাও পেয়ে যাবেন। অযোধ্যা হিলটপ থেকে আমরা চলে এলাম মার্বেল লেক দেখতে। এই মার্বেল লেককে লোকাল লোকেরা দুর্গা বেড়া ড্যাম ও বলে। আপার ড্যাম তৈরি করার সময় প্রচুর পাথরের দরকার ছিল, তখন এইখানে বিস্ফোরণ ঘটিয়ে পাথর নিয়ে যাওয়া হয়, আর সেই থেকেই মাটির তলা থেকে কিছু ভৌম জল বেরিয়ে আসে, আর বৃষ্টির জলে মিলে এই মার্বেল লেকের তৈরি। শুনেছি এই মার্বেল লেকে নাকি ইকো তৈরি হয়, দেখি ইকো হয় নাকি। হ্যালো, হ্যাঁ ইকো হলো। এখানে এসে কেউ গুগল ম্যাপের ভরসা করবেন না, কারণ গুগল ম্যাপ আপনাকে ভালো রাস্তা দিয়ে নিয়ে যাবে, তারপর হঠাৎ বলবে টার্ন রাইট বা টার্ন লেফট, তখন লেফট অথবা রাইটের দিকে তাকিয়ে দেখবেন জঙ্গল, যেখান দিয়ে হয়তো একটি সাইকেলও ভালো করে যেতে পারবে না। তাই মেন রাস্তা ধরে যেটা আমি ম্যাপে দেখিয়েছি আগের এপিসোডে সেইটাই ফলো করার চেষ্টা করবেন। আর একটা কথা বলে রাখি, এখানে ঘুরতে এলে অবশ্যই একটা নাইট এইখানে স্টে করার পরিকল্পনা নিয়ে তবেই আসবেন, না হলে সব কমপ্লিট করতে পারবেন না। চলুন এরপর আমরা যাই বামনি ফলসের দিকে। বামনি ফলস দেখতে গেলে অনেকগুলো সিঁড়ি নিচে নামতে হবে, কারুর যদি শরীরের প্রবলেম থাকে অবশ্যই বুঝে শুনে যাবেন, নামতে তো খুব সহজেই পারবেন, ওঠার সময় কিন্তু প্রবলেম হতে পারে। কষ্ট করে নিচে নেমে যা দেখলাম তাতে তো চোখ জুড়িয়ে যাওয়ার মতো ব্যাপার, খুব ভালো লাগবে। যদি শরীর পারমিশন দেয় তাহলে আপনারা আরেকটু নিচে নামতে পারেন। এই যে দৃশ্যটা দেখছেন, আরেকটু নিচে নামলে ফলসটা পুরোটা দেখতে পাওয়া যাবে, খুব সুন্দর দৃশ্য, এখান থেকে দারুণ লাগে। কিন্তু নামলেই হলো না, উপরে ওঠার কথাটা মনে রেখে তবেই নামবেন। আমরা বামনি ফলস মার্বেল লেক ঘুরে এবার চলে এলাম আপার ড্যামের দিকে। এই আপার ড্যামটি তৈরি করা হয়েছে মূলত জলবিদ্যুৎ উৎপন্নের জন্য। জলবিদ্যুৎ উৎপন্নে এটি ভারতবর্ষের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে। এই আপার ড্যামের জল লোয়ার ড্যামে যায়, আবার লোয়ার ড্যাম থেকে পাম্পের সাহায্যে জলটিকে আপার ড্যামে তোলা হয়।
এখান থেকে আমরা চললাম লোয়ার ড্যামের দিকে। রাস্তাটা অনেকটা ঢালু। লোয়ার ড্যাম এত বড় এবং এত সুন্দর, দেখুন একবার। বামনি ফলসের যে জলটা সেটা মূলত লোয়ার ড্যামেই আসে। লোয়ার ড্যামের বাঁ দিকে দেখুন ওই যে একটি ড্যাম দেখতে পাচ্ছেন, ওই ড্যামটি হলো লহরিয়া ড্যাম। মূলত যারা যারা পিকনিক করতে আসেন, মানে পিকনিক মূলত এই লহরিয়া ড্যামের চারপাশের জায়গাটাতেই হয়। লোয়ার ড্যাম থেকে আমরা চলে এলাম চড়িদা। বাঘমুন্ডি থেকে 3-4 কিলোমিটারের মধ্যে অবস্থিত এই চড়িদা গ্রাম, এটি ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত। সমস্ত রকমের মুখোশ ছৌ নাচের জন্য এইখানেই তৈরি হয়। এই চড়িদা গ্রাম নিয়ে একটি ভিডিও রয়েছে, অবশ্যই দেখার অনুরোধ রইল। চড়িদা গ্রাম দেখে বাঘমুন্ডি হয়ে আমরা বলরামপুরের রাস্তা ধরলাম। পথে পড়ল পাখি পাহাড়, বাঁ দিকে ঢুকে গেলাম, চলে এলাম পাখি পাহাড়ে। এই পাখি পাহাড় নিয়েও আমার একটি এপিসোড রয়েছে। এটি দেখে মনে হবে কি আছে এখানে, কিন্তু এই পাহাড়ের উপর যে পাখি গুলি খোদাই করা রয়েছে সেগুলো একটু লক্ষ্য করুন। এই পাখি পাহাড় গেলে ওয়েট করে একটু দেখেই চলে আসবেন না, জায়গাটাকে ভালো করে দেখবেন এবং শিল্পীর হাতের কাজগুলো ভালো করে লক্ষ্য করে তবেই আসবেন, নাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। যারা এই অযোধ্যায় গিয়ে থাকার জন্য চিন্তাভাবনা করবেন, তাদের জন্য কিছু কিছু হোটেলের ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম, একটু দেখে নেবেন। ভিডিওটি শেষ করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভ্রমণ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য এই চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।